শুয়া পড়েন। মা রে, শুয়া কি করবো, ঘুম তো আসে না। আপনি শোন, আমি আপনার মাথায় হাত বুলাই দিতেছি। না রে মা, এই বাজে অভ্যাস করতে চাই না। দেখো পানিটা দাও। টোটার খোঁজ করছিল, ফোন দিছিলাম আব্বা, ধরে নেই। গুলনাহার তোরে দোকান দিয়ে দিতে বলে, তুমি কি বলো? আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবে। বৌমা, আমার তো মন মানে না, তালুকদার বাড়ির ছেলে দোকানদারি করবে। কিন্তু আব্বা, টোটার তো কিছু একটা করা দরকার। কি করতে পারবো বলো? খাসলত তো পাইছে বংশের, আর বাপের দিয়ে কিছু করাইতে পারছি? পারি নাই। তুমি নিজেও তো অনেক চেষ্টা করছো, পারছো কিছু? পারো নাই। আমি কি ভাবছি জানো বৌমা? আমি ভাবতেছি আজিজরে দিয়া দোকানে বসাই দিব। আজিজ দোকান চালাতে পারবো? পারবে পারবে, আজিজ অনেক চালাক চতুর আছে, তাড়াতাড়ি ব্যবসা বুঝা যাইতে পারবে। আর টোটার কি করবে? দেখি কি করা যায়। আব্বা, ওর হাত খরচটা কমাই দেন। কেমনে কমামো কও, খরচে তো অভ্যাস হয়ে পড়ছে। একটু শক্ত হওয়া লাগবে আব্বা। শোনো বৌমা, আমার বংশে মানুষ পোষার রেওয়াজ আছে। আমার পূর্বপুরুষেরা টাকা পয়সা দিয়া লাঠিয়াল পুষত, টোটা কিন্তু সেই ধারাই পাইছে। ও মানুষ পোষে, এই জন্য ওর কিছু টাকা পয়সা লাগে। আরে ও মানুষ পোষে দেখেই তো এই তালুকদার বাড়ির প্রভাব প্রতিপত্তি এখনো আছে। শোনো বৌমা, ওর মধ্যে না আমি আমার আব্বা জানরে দেখতে পাই। আমার আব্বা জানের স্বভাব, চরিত্র, চেহারা সব কিছু ওর মধ্যে আছে। এই জন্য ওর যে খরচ হয়, আলগা খরচ করে, আমি খরচ নিয়ে আর কোনো কথা বলি না। যাও বৌমা, শুয়া পড়ো গিয়ে। আব্বা, আপনার একটা কথা কইতে চাইছিলাম। কও। মানে গুলনাহারের বিয়ের ব্যবস্থা করে। এখন আরে কে বিয়া করবে মা, ওর তো মেলা বয়স হয়ে গেছে। চেষ্টা করতে তো দোষ নাই আব্বা। আপনি কসের ঘটকের সাওয়াল, বসির ঘটক, তারে খবর দেন, তারে গুলনাহারের বিয়ের কথা কন। আচ্ছা দেখি। দেখি না আব্বা, গুলনাহারের বিয়া দেওয়া লাগবে। ঘরে অবিবাহিত বয়স্ক মা থাকলে সংসারে দীর্ঘশ্বাস পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, ওই বসির না, আজিজরে বলো ওর জন্য একটা পাত্র ঠিক করতে। না আব্বা, আজিজ এসব পারবো না, যেহেতু গুলনাহারের বয়স হয়েছে, পেশাদার ঘটক লাগবে। পেশাদার ঘটক ছাড়া ওর বিয়া দেওয়া কঠিন হইব। দেখো বৌমা, তুমি কিছু করতে পারো কি না। সিরিয়াস।